প্রথমে যেভাবে মালা পরিয়ে দিয়ে দিব্যল ভাই আমার বাপের মতো এটা বলেছেন, সেই বাপকে অশিক্ষিত বলে তা হেউ করার যে প্রবণতা উনি দেখিয়েছেন তাতে মিল পাচ্ছি না। আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোনো মাথায় সমস্যা আছে কিনা। আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য হব। 7 দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেব। উনি যে সমস্ত কথাবার্তা বলেছে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকের পার্সোনাল পড়াশোনা নিয়ে যে কথা বলেছে এটা অত্যন্ত দুঃখজনক। একজন শিল্পী আমরা 7 দিনের একটা এক্সপ্লেনেশন কল করব, ব্যাখ্যা দেব, তার ওনার সন্তুষ্ট যদি জবাব না হয় 7 দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেব। আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে চাচ্ছে যে তার আসলে চিকিৎসার খুব প্রয়োজন, তার কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নেই। এটাই মানে যিনি এই কাজটি করেছেন তিনি মানে 3-4 ভাবে আমরা সংবিধানে বসছিলাম। একটি সংবিধানে লেখা আছে যে কোনো কর্মকর্তাকে হেয় করা হয় তাহলে তার সদস্যপদ যাবে, মানে অনেকগুলো কারণ আছে যেটা তার সদস্যপদ চলে যেতে পারে। আমরা তাকে একটা চিঠি দিচ্ছি, চিঠিতে লেখা থাকবে যে এই কারণে আপনার সদস্যপদ আপনি হারাবেন, আপনি কেন হারাবেন না আপনার পক্ষে যুক্তি দিয়ে আমাদের চিঠি দেবেন। এবং আমরা সেই চিঠিটা 3 বার দেব তাকে, একদিন আমরা দেবো 7 দিনের মধ্যে, যদি উনি উত্তর দিতে না দেন তাহলে আমরা আরেকটা চিঠি দিব, সেটা 5 দিনের মধ্যে উত্তর চাইবো, এবং 5 দিনের মধ্যেও যদি উনি উত্তর না দেন তাহলে আমরা আবার 3 দিনের জন্য তাকে আরেকটা চিঠি দিব। এই 3টি চিঠি পাওয়ার পরে উনি যদি সুন্দরমূলক উত্তর আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা চেষ্টা করব যে একটা সুন্দর সমঝোতা করে আমরা সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর যদি তা না করেন তাহলে এই 3টা চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সৎ উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য। আমরা যেদিন পাবো তখন সেটা পড়ে এবং আমরা আমাদের আইনজ্ঞর সাথে কথা বলে তখন আমরা পরবর্তী পদক্ষেপ নেব। সে তো এখন দেশে নাই, যেহেতু দেশের বাইরে আছে সেখানে যে চিঠিটা পাঠাবে সে চিঠি পাওয়ার পরে 7 দিন নাকি সে হ্যাঁ এখন একটা কথা আছে, তার বাসায় আছে, তার বাসায় আমরা পাঠাতে পারি এবং একটা হোয়াটসঅ্যাপও খোলা আছে। আপনারা দেখছেন যে নাগরিক টিভির সাথে সে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কথা বলেছে, প্রয়োজন আমরা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলবো। পাতিকে তার যে স্থায়ী ঠিকানা এখানে আছে ঢাকা শহরে সেখানেও আমরা চিঠি পাঠাতে পারি এবং তার সাথে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো। দুটোর মাধ্যমে কথা বলে আমরা তার কাছ থেকে একটা সদুত্তর পাওয়ার চেষ্টা করবো। যেহেতু কালকেই ঘটনাটি ঘটেছে, কালকে আমরা জেনেছি, এই জন্য আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি। এখন আমরা এই মিটিংয়ে ডেকে সিদ্ধান্ত নেব যে আমরা কীভাবে তার সাথে যোগাযোগ করতে পারি কিংবা তার আইনজ্ঞর সাথে যোগাযোগ করে আমরা রিটের মাধ্যমটা জানতে পারি কী কী উপর ভিত্তি করে উনি রিটটা করেছেন। উনি এরকম ঘটনা আরেকবার ঘটিয়েছিলেন যে উনি ভেবেছেন যে আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কিনা,